চিৰাং জিলাৰ ঢালিগাঁও থানাৰ অন্তৰ্গত হাতীপোটা আঞ্চলিক হাইস্কুলত সম্বৰ্ধনা অনুষ্ঠান। চিৰাং জিলাৰ ঢালিগাঁও থানাৰ অন্তৰ্গত হাতীপোটা গাঁৱৰ হাতীপোটা আঞ্চলিক হাইস্কুলত 2023 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল ভাল হোৱাত স্কুল কৰ্তৃপক্ষই অন্য ছাত্ৰ ছাত্ৰীক উৎসাহ দিয়াৰ মনোভাৱেৰে 2023 বৰ্ষত উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলক সম্বৰ্ধনা জনায়। বিদ্যালয়খনৰ 73 ছাত্ৰ ছাত্ৰীৰ ভিতৰত 68 উত্তীৰ্ণ হয়, তাৰে প্ৰথম স্থান 3, দ্বিতীয় স্থান 29 আৰু তৃতীয় স্থান 36 ছাত্ৰ ছাত্ৰী উত্তীৰ্ণ হয়। জয় জয়তে নিউজ 365ক আমাৰ বিদ্যালয়ৰ তৰফৰ আন্তৰিকভাৱে শলাগিছোঁ যে আমাৰ মাজলৈ আহি আমাৰ 2023 বৰ্ষৰ যিটো মেট্ৰিকৰ যিটো ফলাফল সেই সম্পর্কে তেওঁলোকে বুজ লওয়ার বাবে আগবাড়ি অহার বাবে বিদ্যালয়ের তরফের পরা মই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো। তো যাওয়া বছর একচুয়ালি আমার যাওয়া বছর মানে যেটো মেট্রিকর রিজাল্ট আছিল হেয়া বরক হতাশাজনক আছিল, কিয়নো আমার 5% আছিল কেবল মাথুন 16.something আর, কিন্তু তাতে এই বেয়া রিজাল্টে আমাক শিক্ষক বন্ধুসকল এসএমডিসি লগতে ময়ও একেবারে বিরাট ভাঙি পড়েছিল। আর এই বছরের যেটু রেজাল্ট হল ইয়ার কারণে আমি মার বান্ধি কবলে গেলে কঁকালত টঙালি বান্ধিছিল। আমি কেনেকৈ আমার 5% মানে ভাল করব পারো তার কারণে এসএমডিসি সঘনাই এসএমডিসি মিটিং করেছিল, তারপর সঘনাই স্টাফ মিটিং করেছিল, হোম ভিজিট করেছিল, পিটিএম মিটিং করেছিল, আর লড়া ছোৱালী সকলক বিভিন্ন প্রকারে উৎসাহিত করে যাতে 2023 বর্ষর মেট্রিকর রিজাল্ট উন্নত হয় তার বাবে আমি অহর্নিশে কাম করেছিল। আর আমার পরিশ্রমের ফল বিধাতাই দিলে এই বছর মেট্রিকর আমার বিদ্যালয়ের পরা মোট 73 স্টুডেন্ট এফিয়ার্ড হয়েছিল, তার ভিতর 5 স্টুডেন্ট একো একোটা সাবজেক্টত ফেল করেছে, মোট 68 স্টুডেন্ট আমার পাস করেছে, 5% হল আমার 93.15। আর আমার বিদ্যালয়ের মানে ছাত্রী কামরুন নেহার মানে দুটা সাবজেক্টত লেটার পাই মানে স্টার মার্ক পাবলে সক্ষম হয়েছে। আর হাসিনুরে মানে এটা সাবজেক্টত লেটার পাইছে, তার লগতে মাসুমা সবনমেও প্রথম বিভাগত পাস করেছে আর ইংরাজি বিষয়ত মানে লেটার পাবলে সক্ষম হয়েছে। রিজাল্ট হয়েছে, আমি আটাই মানে আটাইয়ে সুখী, আর আমার এই জয়যাত্রা অব্যাহত রাখার কারণে আমি অহা বছরবোরতো যাতে আমি উন্নত প্রদর্শন করিব পারো তার কারণে আমি সংকল্প লৈছো। এই বছরের যেটু রিজাল্ট হল সমস্ত কাজলগাঁওর পৰা হাসান আলী, প্রতিবেদন নিউজ 365 অসম।